আমি, আমার নাকি খুব বেশি টাকা, আমার দেশে বিদেশে বদনাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা আজকে সুন্দর করে যে করবো, স্টার্ট করবো তাও ইচ্ছে করছে না। মুখটা মুখ বলছি মুডটা মুড মানে মাথাটা এত খারাপ, কালকে থেকে একবারে ছিঁড়ে গেছে, ছিঁড়ে আছে মাথাটা। কি বলবো, আমি কালকে ভিডিও বানিয়েছি কিন্তু লাস্টের দিকে এন্ড আর করতে পারিনি, ওই রাত মানে রয়ে গেছিল তো এন্ড আর করতে পারিনি। আর আজকে আর আমি ওই ভিডিওটা ছাড়বো না, আমার মুডটা না এত খারাপ। এখন বাচ্চা 10টা, আর এই মাত্র ঘুম থেকে উঠেছি, উঠে মাকে চা দিয়ে এসে ওই বসলাম। রাত্রে যদি একটুকু আমরা ঘুমিয়ে থাকি, ওই সকাল 5:30 নাগাদ ঘুম মানে ঘুমিয়েছি, তো ওই একটু আগে ঘুম থেকে উঠলাম। মা পড়েছেন তার জন্য আমি আমি দায়ী, মা তো নিজের দোষে পড়েছেন। মা আমার ঘরে এসে পড়েছেন বলে আমি দায়ী, কেন আমি দায়ী হব? মা এখন আমার ঘরে এসে পড়েছেন, এখন আমার সবার হাতে পায়ে ধরতে হবে। যে মার বিষয়ে কথা বলতে হলে হাতে পায়ে ধরতে হবে, আমি দায়ী, মা আমার ঘরে এসে পড়েছেন। কই আমি তো কোনোদিন বলিনি মা কোথায় গিয়ে অসুস্থ হচ্ছেন, কোথায় গিয়ে অসুস্থ হচ্ছেন, কিভাবে হচ্ছেন। আমি তো আমার দায়িত্ব সম্পূর্ণভাবে করে গেছি, কোনো দিনও তো কোনো ত্রুটি করি না দায়িত্ব করতে। মা তো এর আগে কোনো দিন আমার ঘরে এসে অসুস্থ হন না, এই জীবনের প্রথম আমার ঘরে এসে অসুস্থ হলেন। ওই কয়েক 1 বছর আগে যখন অসুস্থ হয়েছিলেন তখনও তো আমি কোনো দিন বলিনি যে মা কোথায় গিয়ে অসুস্থ হলেন, আমার দায়িত্ব তো আমি ঠিক করেছি। এর আগে কি হয়েছিল, নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন, তখনও তো আমি আমার দায়িত্ব করেছিলাম, কোনো এক পাও তো পিছ পা হয়নি। তার আগে নার্সিংহোমে ছিলেন, এর আগে তার আগে হয়েছিল লিভারের সমস্যা, তখনও তো আমার ঘরে ছিলেন না, তখনও তো আমার ঘরে ছিলেন না। ওই নার্সিংহোমে ভর্তি হলেন জন্য তখনও আমার ঘরে ছিলেন না, আর যখন লিভারের সমস্যা হলো তখন আমার ঘরে ছিলেন না, এর আগে একবার হাত ভেঙেছিল তখনও আমার ঘরে ছিলেন না। আর তো কই আমি তো কোনোদিন বলিনি মা কোথায় গিয়ে অসুস্থ হয়েছিলেন, কেউ তো আমার আমাদের কাছে এসে বলেনি যে আমাদের হাতে পায়ে ধরতে হয়নি মায়ের জন্য, অসুস্থ মায়ের জন্য কিছু করতে হলে কেউ তো আমাদের হাতের পায়ে ধরতে। আজকে জীবনের প্রথম আমার ঘরে হয়েছেন বলে আমার মানুষের কাছে গিয়ে হাত পা ধরতে হবে যে আমার ঘরে এসে অসুস্থ হয়েছেন, এখন সব দায়িত্ব আমার। মাকে ডাক্তার দেখাতে কেন দেরি হলো? কই আমি তো মাকে পরের দিনে, যেদিন পড়লেন পরের দিনে আমি বলেছি মাকে ডাক্তার দেখাতে, মাই নিজেই বললেন না ডাক্তার দেখাবেন না, কিছু হয়নি, ওই হোমিওপ্যাথিক ঔষধ খেলে হয়ে যাবে। আর ডাক্তার যে দেখানো হয়েছে দিদি আমাদেরকে বলে দেয়নি, দিদিও আমাদের কাছে ফোন করেনি, আমি ফোন করেছি দিদির কাছে মার সাথে কথা বলানোর জন্য। আর ডাক্তার দেখানো হয়েছে, হোমিওপ্যাথিক ডাক্তার বলেছিল যে ঔষধে যদি কমে না তাহলে ডাক্তার দেখাতে হবে, আমাদেরকে দিদি বলে দেয়নি, দিদি আমাদের কাছে ফোনও করেনি, আমি করেছি দিদির কাছে ফোন। দিদির ফোন এসেছে বলে বলে আমরা ডাক্তার দেখিয়েছি না, তো কই দিদি তো আমাদেরকে ফোন ডাক্তার দেখানোর জন্য কিছু বলেনি। তারপর তো মার অনেক মর্জি, ডাক্তার নিয়ে অনেক মর্জি আছে, আর এই ডাক্তার না সেই ডাক্তার, এই ডাক্তার এইসব করে, তারপর টিকিট পাওয়া যাচ্ছে না, অনেক কিছু। তারপর তো আমার একটু একটু দেরি হতেও পারে, কেন আমার আর মানুষ নেই, ওই ও একাই সব করতে হয়, তো একটু একটু তো হয়তো দেরি হবে, টিকিট পাওয়া যাচ্ছে না বলে। তো কালকে গিয়ে করলো, তারপর ডাক্তার দেখানো হলো যে দিদি যে আমাদের উপরে জোর করেছে ডাক্তার, না তো কই দিদি তো আমাদের উপরে কোনো জোর করেনি ডাক্তার দেখানোর জন্য, মা গিয়ে মা পড়ে গেছেন তার জন্য আমরা দায়ী, আমার ঘরে এসে পড়েছে না। আরে বাবা, মা তো এর আগে যতবার অসুস্থ হয়েছেন একবারও তো আমার ঘরে হননি, তখন কোথায় হয়েছিলেন মা অসুস্থ, তখন দিকে আমি আমার দায়িত্ব করে গেলাম, তখন তো আমি এক পাও পিছু হলাম না, তখন থেকে আমার সম্পূর্ণ দায়িত্ব করে গেলাম। মাকে নিয়ে যেই যত কিছু বলুক, আমাকে নিয়ে আর নতুন কিছু ঝগড়া লাগাতে মানে ঝগড়া লাগাতে পারবে না, কেন আসল দোষীর কে, আসল সত্যটা কে আমার ঠিক জানা আছে। আর ওই যে দিয়ার কেউ কেউ হিলাতেও পারবে না আমার কাছে, আমার বিষয়ে কিছু বলে যে ওর সাথে আমার মানে ঘরে অশান্তি হবে, কোনো দিনও হবে না, ও আমার বট গাছ, যা সুনামি আসলেও আমার বট গাছকে কেউ হিলাতে পারবে না, যেই যত চেষ্টা করে নেও না কেন। আমি নাকি হিংসুক, আমি নাকি একা খাই, আমার বিয়ের পরে আমি আমি হাজবেন্ডকে নিয়ে কত সময় ঘরে থাকি এটা হিসাব করা, আমি মাকে মা বলে ডাকিনি, আমি ঠাকুর দেইনি, এইসব বিচার করা।
আমি একা একা খাই, আমি একা খেতে ভালোবাসি। আর একা খেলে তো আমি আমার আমার খাচ্ছি, কেউ তো খাচ্ছি না। আর ঘুরতে গেলেও তো আমার হাজবেন্ডের যাচ্ছি, পাড়ার পাড়ার পুরুষের সাথে যাচ্ছি না, যাচ্ছি না তো আমাকে কে খাওয়ায়? আমাকে বিয়ের আজকে 18 বছর হয়ে গেছে, কেউ বলতে পারবে কি মাছ মাংস রান্না করে আমাকে কোনোদিন খাওয়াই খাইয়েছে? বলতে পারবে কি? পারবে? কেউ বলতে পারবে না। কেউ আমাকে খাওয়ায়নি, আমার মেয়েকেও কেউ কোনোদিন 1 টাকা চিপসও আয়না দেয়নি। আমার মেয়ে তো বড় হয়েছে, এই দিয়ার ওর পাপাই যা দিয়েছে তাই খেয়ে দিয়ে বড় হয়েছে। আমিও আজকে 18 বছর ধরে আমার হাজবেন্ডই যা দিয়েছে তাই খেয়েছি, কারো খাইনি। আমি 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 খেয়ে ইয়ে করতে যাব? আমি হিংসুকল হচ্ছি, আমি যদি কেউ কিছু খাওয়াই না দাওয়াই না হিংসা আমি করে করছি, আর দেশে বিদেশে আমার বদনাম। আরে আমি পাশের বাড়িতে আজকে পর্যন্ত পাশের বাড়ির লোক বলুক না, কোনোদিন আমি গিয়েছি নাকি তো পাশের বাড়িতে? কোনোদিনও যাইনি। পাশের কথা কাটাকাটি কোনোদিন হয়েছিল কি না? হ্যাঁ দেখছে তো আমার পাশের বাড়ির দেখবে এই ভিডিও, বলুক আমি কোনোদিন গিয়েছি? কোনোদিন ওদের সাথে আমার কোনো কথা কাটাকাটি হয়েছিল? আস্তে পাড়া গলি কেউ বলুক আমার কি হয়েছে? আমার আত্মীয় স্বজন তো কেউ নেই, আমার দুই ননাস, দুই ননাসরা বলুক কদিন আমি ওদের বাড়িতে গেছি, কদিন ঝগড়াঝাটি করেছি? ওরা এসেছে বলে আমি তো ওদিন তো ওদের সাথে ঝগড়াঝাটি করেছি, বলো আমি কদিন গেছি? 18 বছরের মধ্যে 2 দিন আমি আমার 2 নম্বর ননাসের বাড়িতে গেছি। বড় ননাসের বাড়িতে গেলে 10-15 মিনিটই বসে আছি, কোনোদিন তো আমার বড় ননাসের সাথে কথা কাটাকাটি হয় না, না আমার ছোট ননাসের সাথে কথা কাটা। হ্যাঁ একবার একটু ভুল বোঝাবুঝি হয়েছিল যেটা সমাধানও হয়ে গেছে, না ওরা তো আমাকে কোনো কটু কথা বলেনি, আমিও তো ওদেরকে কোনো কটু কথা বলিনি। হ্যাঁ ওদের সাথে তো আমাদের আমার ভালোই মিল আছে, আমি এমনিতে তো ওদের বাড়িতে এমনি, তাহলে আমার কেন দেশে বিদেশে বদনাম হবে? আর আমার পরিবারে তো কেউ নেই, শুধু আমার এক শাশুড়ি, এর শ্বশুর ছিলেন, শ্বশুর আজকে মরার 12 বছর হয়ে গেছে, না কই আমার পরিবারে তো আর কেউ নেই। তো শাশুড়িকে তো আমি কোনোদিন ঘাড় ধাক্কাও দেইনি কি ভাত ভাত না খাইয়ে রেখেছি, উপাস রেখেছি, না রাখিনি তো। যদি আমাকে শাশুড়ি নাই ভালোবাসতেন তাহলে কি আসতেন আমার ঘরে? আসতেন আমার ঘরে? হুম, তাহলে শাশুড়িকেও যন্ত্রণা দিচ্ছি না, শাশুড়ি তো আমার ঘরে ঠিকই হাসি মুখে আসছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, ফিরছেন, তাহলে তাহলে আমার দেশে বিদেশে কেন বদনাম হবে? আমি পাড়াপড়শিতেও যাই না কারো, না আর আমার হাজবেন্ডের সাথে তো আমার ভালো, তাহলে আমার কেন দেশে বিদেশে বদনাম হবে? আমি কে বলেছে, কোন দেশের কোন মানুষ বলেছে আমার দেশে বিদেশে? আরে আমি কারো বাড়িতেই যাই না, কারোর সাথে আমার ঝগড়াঝাটিও নেই, আমার পরিবারে কেউ নেই, আমার এক শাশুড়িই আছে, যাও 6 মাসের জন্য আসেন, তাহলে আমার কিসের দেশে বিদেশে বদনাম? না আমার চরিত্র খারাপ, আমি চরিত্রহীন, রাস্তাঘাটে যাচ্ছি আমি চরিত্র খারাপ করছি, আমি 4.5 বছর দোকানদারি করেছিলাম, কেউ তো আমার উপরে কেউ কোনো আঙ্গুল তুলেনি, তাহলে আমার কেন দেশে বিদেশে বদনাম হবে? আজকে না এই কথাগুলো বলছি না, আমি আসলে মানে কোনো দিনও আমি কারো সাথে, আমার এই যে বাইর বউ, আমার বাইর বউর বিয়ের আজকে 12 বছর হয়ে গেছে, আমার বাইর বউ তো এই ভিডিওটা দেখবে, বাইর বউর বিয়ের সাথে বিয়ের 12 বছর হয়ে গেছে, আজকে পর্যন্ত তো আমার বাইর বউর সাথে কোনো কোনো ধরনের কথা কাটাকাটি হয়নি, কোনো ধরনের কথা কাটাকাটি, বাইর বউর সাথে তো আমার ভালো মিল আছে। কথাগুলা বলছি যে না, কথাগুলা মানে আমি কোনো দিন কারোর সাথে কোন ধরনের আমার মনের কথা আমি কাউকে বলি না, এই আমি এই অন ক্যামেরায় তো জীবনের প্রথম আমি কথাগুলা বলছি। আসলে আমি নাকি পাষাণ, আমার আসলে আমি না একটু পাষাণ, আমার না চোখে কোনোদিনও জল আসে না। আসলে আমি আমি কারো কাছে আমার মনের কথা বলি না, তাহলে আমার চোখে জল কেন আসবে? হ্যাঁ আমার একটা ভুল আছে, যেটা হলো আমি মানে কারো সাথে পটচট করে মিশতে পারিনি, কি কাউকে নিয়ে বসে গল্প গুজব ভালো মতো করতে পারিনি, এটাই হলো আমার ভুল। আমি ওই ননাসরা আসলেও আমি ভালো মতো বসে কোনো ধরনের গল্প করতে পারিনি বা ঘরের কথা বলতে পারিনি, আমি চুপ করে থাকি, এটাই আমার ভুল। আমি ভাবি যে ঘরের কথাটা ঘরেই থাকুক, এটাই ভাবি, কোনোদিন বলিনি, আর ওরাও তো একটু সময়ের জন্য এসেছে বা আমরাও বলে একটু সময়ের জন্য গিয়েছি, কোনোদিন তাই ভাবি যে বাদ দেও, এটা আর বলে কি লাভ হবে, ঘরের কথাটা ঘরেই থাকুক, এটাই আমার ভুল। আমার নাকি খুব বেশি টাকা, আমি নাকি খুব বড় লোক, আমার যদি খুব বেশি টাকা থাকতো তাহলে তো আর লোন নিয়ে LIC থেকে লোন নিয়ে মেয়েকে ডাক্তার দেখাতাম না, 2-2.5 বছর পরে লোন নিয়ে পূজাতে ক বছর হচ্ছে আমি কাপড় কিনছি না, ভালো কাপড় কিনছি না, কিনেছি কিনে না কিনিনি তা নয়, কিনেছি কিন্তু ভালো কাপড় ক বছর হয়েছে কিনিনি, ক বছর হয়েছে, রাস্তাঘাট থেকে 200-250 টিকি কুর্তাকে নিয়ে, কুর্তা মানে কুর্তাটা প্রয়োজন, ওই ঘর থেকে বের হতে হয় তাই কুর্তাটা 250 টিকি করে কুর্তা এনে পরছি,
কবছর হচ্ছে আমি পূজাতে কাপড় কিনি। হ্যাঁ, আমার হাজবেন্ড দিচ্ছে না যে সেটা নাই, ও তো আমাকে বলছে ও কোথায় থেকে এনে দেবে, ও যাবে আবার আরেকটা লোন নিতে, আরেকটা ঋণ করতে, আমার এই শাড়ি কিনে দিতে হবে। একটা শাড়ি, দুটা শাড়ি কিনতে হলে তো কমসে কম 5,000 টাকা, 5,500 টাকা লাগবে। আমার হাজবেন্ড যাবে আরেকটা ঋণ করতে, এতটুকু ঋণ হয়ে আছি, এতটুকু না এতটুকু ঋণ হয়ে আছি। মাস পড়লে কত টাকা আমরা ইএমআই দেই, মানুষকে বলে আমি কি করব, মানুষ কি আমাকে এসে সাহায্য করবে? তাই আমি বলিনি। আমার আমরা যদি কোনো কিছু ভালো মন্দ খেতে হয় তাহলে আমরা ঠাকুরের সামনে বলি, একটা ভালো ট্রিপ দেওয়ার জন্য, ট্রিপ গাড়ির ট্রিপ দেওয়ার জন্য, গাড়ির ট্রিপ দেওয়ার জন্য, যাতে আমরা ওই জিনিসটা খেতে পারি। নিজে যদি কিছু কিনতে কেনার ইচ্ছা হয় তখন ওই মেয়ের প্রয়োজনটা সামনে এসে যায়। যত মেয়ে বড় হয়েছে তো ঘর থেকে বেরোতে হবে, তার জন্য ওর আমার মেয়েকে কোনোদিন 500 টাকার উপরে আমি কোনোদিন কাপড় কিনে দিইনি। 1,500 টাকা যদি একটা ড্রেসের দাম হয় তখন আমি ওকে বলি যে আরো 100 টাকা গিয়ে করে মিশিয়ে তুই 3টা ড্রেস কিনতে পারবি, 3টা ড্রেস কিন, তো বাইরে যেতে হবে। আমার মেয়েকে আমি 500 টাকা, আমার মেয়ে তো ছোট থেকেই বুঝদার, ওর কোনো নেই, নেই কি বলবো, আমি আমি ভাষাও খুঁজে পাচ্ছি না। আমি যদি বড় লোক হতাম তাহলে, আর আমার যদি এত টাকা হতো তাহলে আমার এই দিন হলো না। আজকে বিয়ের 18 বছর হয়ে গেছে, এখন আমি হাতে চুড়িওয়ালা কিনে নি, ওই শূন্য 18 বছর হয়ে গেছে, ওই শূন্য থেকে গটি বাটি থেকে ধরে সবকিছু, ঘরের প্রত্যেকটা জিনিস আমি ইয়ে করেছি, আমাকে কেউ সাহায্য করেনি। একটা যে গ্লাস দিয়ে আমাকে কেউ সাহায্য করেছে, নে আজকে তুই প্রথম, তোর ঘরে কিছু নেই, জল খাবে কি দিয়ে, গ্লাস নেই। আমার বাবাও করেনি, ওই শূন্য থেকে গোটটাকে ইয়ে করেছি, আস্তে আস্তে করে আমি সাজিয়ে তুলছি, সঙ্গে শাশুড়িকেও সাজিয়ে তুলছি। শাশুড়ি বিয়ের পরে এসে দেখেছি শাশুড়ির কোনো একটা ভালা কাপড় নেই, শাশুড়ির ভালা বিছনা নেই। নিজেও যদি আমি যদি ভালো কাপড় কিনেছি তো শাশুড়িকেও ভালো কাপড় পরিয়েছি, আমি যদি সুতির কিনেছি তো, আমি যদি কটনের কিনেছি তো শাশুড়িকেও কটনেরই দিয়েছি, কেন এসেছ যাও, শাশুড়িকেও দিয়েছি, শাশুড়িকে সোনাও পরিয়েছি, শাশুড়িকে যদি ভালো, শাশুড়িকে আমি আমি ভালো জুতো পরেছি, শাশুড়িকে ভালো বিছানা আমিই দিয়েছি, ভালো শীতের কাপড়ে আমিও দিয়েছি, সবাই দিয়েছে কিন্তু পরে দিয়েছে, কিন্তু প্রথম আমিই দিয়েছি। কেন আমি এসে পাইনি, শাশুড়ির কোনো ভালো কাপড় আছে, ভালো কোনো কিছু আছে, কিছু নেই শাশুড়ি, কিছুই নেই, যাকে বলে কিছুই নেই। আমার ঘরটাকে আমি যেভাবে সাজিয়েছি আমার শাশুড়িকেও সেভাবেই আমি সাজিয়েছি। আমি কটু কথা দুটা বলতে পারি, কটু কথা কার কোন ঘরে হয় না, শাশুড়ি বউয়ের কথা কাটাকাটি কোন পরিবারে হয় না, হয়তো 1% হবে, হয় না, হয় নাও হতে পারে, আমি তো দেখিনি কোন ঘরে শাশুড়ির বউয়ের নেই। এক চালের নিচে, এক ছাদের নিচে থাকলে সবার হয়, সবার হয় করে, কারো বাকি থাকে না। কিন্তু কতুকটা বললে আমি একা বলি না, সমানভাবে হয়, কিন্তু ভালোবাসা আছে করে তো এত বছর ধরে একসাথে আছি। শাশুড়ি যদি আমার সাথে কষ্টে থাকতেন তাহলে আমার ঘরে আসতেন, আমি আমার কর্তব্য ঠিকই করে গেছি। আমি একটা কথা বললে মুখে বললেও মন থেকে আরেকটা কাজ করে যাচ্ছি, কাজ করতে কোনো ত্রুটি রাখিনি। আজকে 18 বছর হয়ে গেছে এই দেখো আমার বিয়ের, এখন পর্যন্ত আমি কোনো ধরনের আমার হাতের কোনো চুড়িওয়ালা নেই। অনেক 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 দিন, মানে 1.5-2 বছর পরে টাকা শুট করেছিলাম, এই চেইনটা বানিয়েছিলাম, আর বন্ধন থেকে টাকা নিয়ে, 5,000 টাকা নিয়ে আজকে থেকে আমার বিয়ের 7 বছর আগের, বিয়ের পরে 7 বছর পরে আর কি, আজকে মানে কি বলবো, 10-11 বছর আগে আমি বন্ধন থেকে টাকা নিয়ে আমি কানের বানিয়েছিলাম 5,000 টাকা। তখন 5,000 টাকাও লাগেনি, আরো কম লেগেছিল, তখন সোনার দামই কম ছিল, খুব কম ছিল। আমার যদি টাকা হতো তাহলে আরো কত কত কিছু হতো। তো আর আমার আজকে আর মুডটা খারাপ, আমি এই ভিডিওটাকে এন্ড করি, বাই।